বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতোই আমি আপনাদের নিকটে আবারও হাজির হয়েছি। তো প্রথমে আপনাদেরকে আজকে জানিয়ে রাখবো, কারণ আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে গুরুত্বপূর্ণ মজার টিপসগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। এজন্যই বন্ধুরা আপনাদের সঙ্গে আজ আমি হাজির হয়েছি। আমরা সাধারণত এখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদের নিকটে এই অ্যান্ড্রয়েড সেটের কিছু টিপস নিয়ে এসেছি, যা নির্ভুল ও নিখুঁতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব। সে পর্যন্ত ভিডিওটি দেখবেন, হলো তো অনেক অপশনেই আপনারা শিখতে পারবেন। আমি সর্বপ্রথম যে অপশনটি দেখিয়ে দিব সেটি মূলত আপনারা নিশ্চয়ই জানেন, এটি একটি ডায়াল প্যাড। এই ডায়াল প্যাডে আমরা যখনই ক্লিক করি তখন আমরা এখান থেকে আমাদের নির্ধারিত নাম্বারগুলোকে এভাবে কল দিয়ে থাকি। ইন্টারফেসের উপরে চেপে ধরে স্ক্রিনটাকে এভাবে নিচে টেনে আনবেন। টেনে আনলে আপনারা এখানে একটি থ্রি ডট মেনু পাবেন। তো এভাবে থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে এখানে দুটি অপশন রয়েছে। এটা সেট ভেদে এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো আমার এখানে দেখুন দুটি অপশন রয়েছে। আপনারা এখানে কল সেটিংয়ে ক্লিক করবেন। তো কল সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এবার দেখুন যে স্পিড ডায়াল নামে একটি অপশন রয়েছে, এই স্পিড ডায়াল অপশনটিতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার অর্থটা কি আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ হচ্ছে আমরা সাধারণত মোবাইল নিয়ে অনেক সময় চলাফেরা করি, আর এই চলাফেরা করতে গিয়ে অনেক সময় অনেক বিজি থাকি, আর এই বিজি থাকার কারণে দেখা যায় যে আমরা আমাদের পছন্দের নাম্বারটি বের করে কল দেওয়ার মতো সময় থাকে না। তাই আমরা চাইলে এরকম ডায়াল প্যাডে আমরা সেট করে নিতে পারি আমাদের প্রয়োজনীয় নাম্বারগুলো। তো দেখুন এখানে দুই নম্বর বাটনে MS মুকুট নামে একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে সেভ করা রয়েছে। এখানে যদি আমি দুই ট্র্যাপ করে ধরি তাহলে কল চলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন তিন নম্বর বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হ্যান্ডসেটে যে গুরুত্বপূর্ণ নাম্বারটি আপনি চাচ্ছেন, যার সঙ্গে বেশি কথা বলেন, যার সঙ্গে আপনার বেশি প্রয়োজন হতে পারে, তো তার এই নাম্বারটি আপনি এখানে সেভ করবেন। তো কিভাবে সেভ করবেন বা সিলেক্ট করে নেবেন, তো ধরুন যে আমি এখান থেকে একটি নাম্বার নিলাম, তো এই নাম্বারটিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে তিন নম্বর বাটনে এটা সেট হয়েছে। এভাবে চতুর্থ নম্বরে চলে আসবেন। এরপরে আপনি যে নাম্বারটি চাচ্ছেন সেট করার জন্য সেই নাম্বারটিকে আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো এভাবে দেখা যায় যে আপনি 9 পর্যন্ত যখন আপনি এই বাটনটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন, এরপরে আপনারা দেখুন এখানে ভালোভাবে খেয়াল করুন, এখানে 2 রয়েছে MS মুকুট, তো এখানে 3 রয়েছে আশরাফিয়া। তো এখানে আমি যদি ক্লোজ করে দেই, দেওয়ার পরে আবারও ডায়াল প্যাডে চলে আসি। এই ডায়াল প্যাডে আপনারা 2 বাটনটি যখনই এভাবে চেপে ধরবেন, একটু চেপে ধরার সঙ্গে সঙ্গে কল অপশন চলে আসবে, আপনারা এখন কোন সিমে কল দিতে যাচ্ছেন সেই সিম থেকে। পরে আমি যে আরেকটি অপশনের কথা বলবো সেটি হচ্ছে আবারও আপনারা ডায়াল প্যাডে চলে আসবে, আপনারা উপর থেকে স্ক্রিনটাকে আবারও এভাবে নিচে টেনে ধরবেন। ধরলে এইরকম একটি সেটিংস রয়েছে, এই সেটিংসে থ্রি ডট মেনুতে ক্লিক করলে এরকম এই কল সেটিংসে আবারও দেখতে পাবো, আপনারা এই কল সেটিংসে চলে আসবেন। বন্ধুরা এখানে আমি যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে যে আমরা আমাদের হ্যান্ডসেটগুলোতে অনেক ধরনের অ্যাপস ব্যবহার করি, যেটা কল রেকর্ড নামে। তো এই কল রেকর্ড নামে অ্যাপসগুলো ব্যবহার করে আমাদের হয়তো ফোনের এই স্টোর ডিভাইসটাকে ফুল করে ফেলতেছি। তো সেক্ষেত্রে আপনারা এখানে যদি সেই কল রেকর্ডটি চালু করেন তাহলে আলাদা কোনো অ্যাপস ব্যবহার করা লাগবে না। কল রেকর্ড করতে চাইলে আপনারা অবশ্যই কল সেটিংসে চলে আসবেন। এরপরে আপনারা এই রেকর্ড অল কলস অটোমেটিকলি এর ঘরে টিক মার্কটি অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে আপনারা যার সঙ্গে কথা বলেন না কেন আপনার ফোনে অটোমেটিকভাবে কল রেকর্ডগুলো হয়ে থাকবে। তো এটা কোথায় কল রেকর্ডগুলো হয়ে যাবে এটা খুঁজে বের করার জন্য আপনারা একটু উপরে তাকিয়ে দেখুন, আপনার ফোন স্টোরে এখানে রেকর্ড, তারপরে কলের ভিতরে ঢুকলে আপনারা ওই ফাইলটি পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি আরেকটি অপশন দেখিয়ে দেবো, সেটার জন্য আপনারা আবারও এই ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে স্ক্রিনটাকে নিচে টেনে এনে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। এরপরে আপনারা এই কল সেটিংসে চলে আসবেন। তো কল সেটিংসে চলে আসার পরে আপনারা অনেক সময় দেখেন যে খুব বিজি থাকেন, ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনের কোনো কল রিসিভ করার সময় পাচ্ছেন না। শুনুন যে আপনি এই রিজেক্ট ইনকামিং কল উইথ অ্যান SMS মেসেজ এই অপশনটিতে ক্লিক করবেন, বা আপনি কোনো মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে ফোনটা যদি রিসিভ করতে না পারেন তাহলে এই অপশনটিকে আপনি ক্লিক করবেন।
যদি গাড়ি চালান বা ড্রাইভিং করেন এরকম যদি হয় তাহলে আপনি সে কারণে আপনি এই অপশনটি ক্লিক করবেন। তারপরে আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে পরে কল ব্যাক করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করবেন, আর যদি না করতে চান সম্পূর্ণভাবে তাহলে আপনি এই ঘরটি পূরণ করবেন। তো এমনইভাবে আপনি ধরুন, আমি বোঝানোর স্বার্থে একটি দেখিয়ে দিচ্ছি যে আমি একটি মেসেজ দিচ্ছি যে মিটিংয়ে আছি, আমি কলটা পরে ব্যাক করব। তাহলে আমি এই অপশনটিতে ক্লিক করে এখানে জাস্ট ওকে করে দেব। তো বন্ধুরা, এটি ওকে করা মাত্র আমাদের অপশনটি চালু হয়ে যাবে, এবং কেউ যদি আমার এই নাম্বারে ফোন দেয় আর আমি যদি ওই ফোনটি রিসিভ না করি তো সঙ্গে সঙ্গে তার ওই নাম্বারে আমার এই মেসেজটি পৌঁছে যাবে। তো হয়তো মেসেজটি পাওয়ার পরে সে বুঝে নেবে যে আমি হয়তো বিজি এখন, তাই কলটি রিসিভ করতে পারছি না। তো এভাবে আপনারা আপনাদের হ্যান্ডসেটে অপশনগুলো সেটিংস করে নেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।